আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। এইচএসসি অ্যাসাইনমেন্ট পূরণ করার ক্ষেত্রে তোমরা নানান ধরনের প্রশ্ন করছো, যেমন কাভার পেজ কিভাবে পূরণ করব, 2 মার্জিন কিভাবে দিলে সবচেয়ে বেশি ভালো হবে, 3 এ4 সাইজের পেপার কি বা কোন ধরনের পেপার ব্যবহার করব, 4 কোন কলম দিয়ে লিখব এবং কোন কলম দিয়ে লিখব না, 5 উভয় পৃষ্ঠায় লিখব কি না, 6 অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর কত, 7 শিরোনাম কি লিখব অর্থাৎ অ্যাসাইনমেন্ট শিরোনাম। প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি এই 7টি প্রশ্নের সহজ সমাধান দেওয়ার চেষ্টা করব। নাম্বার 1, কাভার পেজ। তোমরা জানো এইচএসসি অ্যাসাইনমেন্টের কাভার পেজ 4টি অংশে বিভক্ত। শিক্ষার্থীর অংশ, মূল্যায়নকারী শিক্ষকের অংশ, প্রতিষ্ঠানের অংশ এবং শিক্ষা বোর্ডের অংশ। প্রথম অংশ হচ্ছে শিক্ষার্থীর অংশ। তোমরা যে অংশটুকু দেখতে পাচ্ছ এই অংশটুকু হচ্ছে শিক্ষার্থীর অংশ অর্থাৎ প্রথম অংশ। এই প্রথম অংশ বা শিক্ষার্থীর অংশে 9টি বিষয় রয়েছে। আমি কলম দিয়ে নোট ডাউন করেছি। প্রথম হচ্ছে নমুনা কপি। তোমরা যখন এই অ্যাসাইনমেন্ট কাভার পেজটি যখন ফটোকপি করবে তখন অবশ্যই নমুনা কপির অংশটুকু সাদা কাগজ দিয়ে ঢেকে নিয়ে ফটোকপি করবে। নাম্বার 2, শিক্ষা বোর্ডের নাম। শিক্ষা বোর্ডের নাম রাজশাহী হলে রাজশাহী, ঢাকা হলে ঢাকা। নাম্বার 3, পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে, অবশ্যই সেটি অষ্টম, নব অথবা নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন অনুযায়ী তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি দিবে। 4, 5, 6 পরীক্ষার্থীর নাম, পরীক্ষার্থীর পিতার নাম এবং 6 নম্বর হচ্ছে পরীক্ষার্থীর মাতার নাম, অবশ্যই ইংলিশ বড় হাতের অর্থাৎ ইংলিশ ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং সেটি এসএসসি অথবা দাখিল সনদ অনুযায়ী। আমি আবারও বলি, 4 নম্বর হচ্ছে তোমার নাম ইংলিশে বড় হাতের লেটারে, আমি যেমন কাউসার আলী দিয়েছি, পিতার নাম হজরত আলী, মাতার নাম মোসাম্মদ রোকিয়া খাতুন অর্থাৎ ইংলিশে বড় হাতের। 7 নম্বর হচ্ছে বিষয় কোড ও বিষয়ের নাম। তুমি যদি পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট পূরণ করতে চাও তাহলে পদার্থবিজ্ঞানের বিষয় কোড কত, 174 পদার্থবিজ্ঞান, তাহলে কীভাবে লিখবে? এই 3টি ঘরে 174 অঙ্কে এবং বাংলায় লিখবে পদার্থবিজ্ঞান। 8 নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর কত এবং সেটি দিতে হবে ইংরেজিতে। তুমি এই বিষয়টি পূরণ করতে হলে তোমাকে এইচএসসি রুটিনে যেতে হবে। এখানে দেখো গুচ্ছ 1, গুচ্ছ 2, গুচ্ছ 3, 3টি গুচ্ছ রয়েছে। তুমি যদি পদার্থবিজ্ঞানের ক্রমিক নম্বর দাও, এখানে দেখো পদার্থবিজ্ঞানের ওপর সর্বমোট প্রথম কিস্তিতে বা প্রথম সপ্তাহে 2টি প্রশ্ন দিয়েছ অর্থাৎ প্রথম সপ্তাহের জন্য এবং দ্বিতীয় সপ্তাহের জন্য। তুমি যদি প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পূরণ করতে চাও তাহলে ক্রমিক নাম্বার 01, তুমি যদি দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট পূরণ করতে চাও তাহলে 02। এখন আসো অ্যাসাইনমেন্টের শিরোনাম। এখানে তোমরা দেখো পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে 2টি প্রশ্ন দিয়েছে। তুমি যদি প্রথম প্রশ্ন পূরণ করতে চাও তাহলে এখানে দেখো প্রথম প্রশ্নের শিরোনাম হচ্ছে ভেক্টর এবং দ্বিতীয় প্রশ্ন যদি তুমি দিতে চাও অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট তাহলে সেখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম দিতে হবে তাপ গতিবিদ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আলোচনা করব মার্জিন কীভাবে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। যখন তোমরা অ্যাসাইনমেন্টের জন্য পেপার ঠিক করবে তখন প্রত্যেকটি পেপারকে চারিদিকে 1 ইঞ্চি বরাবর অবশ্যই মার্জিন টানবে এবং সেটি বল পেন দিয়ে 1টি দাগ দিতে পারো চারিদিকে অথবা 2টি করে দাগ দিতে পারো। সবচেয়েতে ভালো হচ্ছে বল পেন কালো কালারের এবং সেটি 1টি দাগ দিবে চারিদিকে 1 ইঞ্চি বরাবর। প্রশ্ন নম্বর 3 হচ্ছে এ4 সাইজের পেপার কি বা কোথায় গেলে পাবো বা কোন ধরনের পেপার ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসাইনমেন্টের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এ4 সাইজের পেপার। কোথায় পাবে? তুমি যে কোনো দোকানে গিয়ে তুমি বলবে যে এ4 সাইজের পেপার আমাকে দেন, তারা দিয়ে দিবে।
অর্থাৎ অফসেট এ ফোর সাইজ। তুমি যদি সেটি না পাও তাহলে ভালো মানের যে কোনো পেপার দিয়েও তুমি তৈরি করতে পারো। এখন আসো চার নম্বর, কোন কলম দিয়ে লিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্ট লেখার সময় সেটি কাভার পেজ হোক, সূচিপত্র হোক, প্রশ্নপত্র হোক, অবশ্যই কালো কালারের বল পেন দিয়ে লিখবে। তোমরা কখনোই অন্য কালার ব্যবহার করবে না, লাল রং তো নয়। এখন আসো পাঁচ নম্বর, উভয় পৃষ্ঠায় লিখব কি না। এখন পর্যন্ত নির্দেশনায় লেখা নেই যে তুমি এক পৃষ্ঠায় লিখবে, কিন্তু আমি যতটুকু জানি এবং আমার শিক্ষাগত অভিজ্ঞতা থেকে বলছি, তোমরা কখনোই অ্যাসাইনমেন্ট দুই পৃষ্ঠায় লিখবে না। ছয় নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর। আমি অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর কাভার পেজের সময় বলে ফেলেছি, শিরোনামও বলে ফেলেছি। তোমরা সাতটি প্রশ্নের উত্তর পেয়ে গেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী পাঠে নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।